নতুন টিউবের আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন টিউবের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আটটি বিভাগ ছাড়াও নতুন প্রস্তাবিত একটি বিভাগ সম্পর্কে, যেটি হচ্ছে ফরিদপুর বিভাগ। ফরিদপুর বিভাগ বাংলাদেশের একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ। প্রস্তাবনা অনুসারে বর্তমান ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ি ও শরীয়তপুর এই পাঁচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ নামে প্রতিষ্ঠিত হবে ফরিদপুর বিভাগ, যার সদর দপ্তর হবে ফরিদপুর। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ গঙ্গারিদ্ধি নামক প্রাচীন রাজ্যের অধীনে ছিল। মুঘল আমলে এ এলাকা ফতেহাবাদ সরকার এলাকা নামে সুপরিচিত ছিল। 2015 সালের 26 জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা করে বৃহত্তর কুমিল্লার নোয়াখালী অঞ্চল নিয়ে কুমিল্লা বিভাগ গঠন করেন এবং ঢাকা বিভাগ থেকে আলাদা করে বৃহত্তর ফরিদপুর অঞ্চল নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের বিষয়ে আলোচনা করেন ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর আগে তিনি এক বৈঠকে ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। ধারণাটা হচ্ছে এই বিভাগটি পদ্মা পাড়ে হওয়ায় পদ্মা নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে পদ্মা বিভাগ। প্রস্তাবিত পদ্মা বিভাগের মোট আয়তন হবে 6,917.48 বর্গ কিলোমিটার এবং 2011 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী এ বিভাগের মোট জনসংখ্যা হবে 64,56,938 জন। এবার আমরা জেনে নিব প্রস্তাবিত পদ্মা বিভাগের যে পাঁচটি জেলা তাদের মোট আয়তন এবং মোট জনসংখ্যার হিসাব। ফরিদপুর জেলার মোট আয়তন 2,052.68 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারির রিপোর্ট অনুসারে মোট জনসংখ্যা 19,12,969 জন। গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলার আয়তন 1,468.74 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারির রিপোর্ট অনুসারে এই জেলার মোট জনসংখ্যা 11,72,415 জন। শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলার মোট আয়তন 1,174.05 বর্গ কিলোমিটার আর এই জেলার মোট জনসংখ্যা 11,55,824 জন। মাদারীপুর জেলা। মাদারীপুর জেলার মোট আয়তন 1,125.69 বর্গ কিলোমিটার আর 2011 সালের আদমশুমারির রিপোর্ট অনুসারে এই জেলার জনসংখ্যা 11,65,952 জন। রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার আয়তন 1,092.28 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারির রিপোর্ট অনুসারে রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা 10,49,778 জন। প্রিয় দর্শক, প্রস্তাবিত পদ্মা বিভাগ সম্পর্কে আপনার ধারণা মতামত আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। কেমন হতে চলেছে বাংলাদেশের নবম এই বিভাগটি? সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।